আলিপুরদুয়ারের কালচিনির চুয়াপাড়া চা বাগানে লকআউটের নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে গেল চুয়াপাড়া বাগান কর্তৃপক্ষ। এর ফলে অন্ধকারে ডুবে গেল বাগানে কর্মরত প্রায় 1,800 শ্রমিকের ভবিষ্যৎ। বাস পরিষেবার জন্য গতকাল চুয়াপাড়া চা বাগানে ছাত্রছাত্রীরা পদ অবরোধ করে এবং এই কারণ দেখিয়ে বাগান কর্তৃপক্ষ বাগান লকআউট করে চলে যায়। আর সকালে শ্রমিকরা কাজে যোগদান দিতে এসে দেখে বাগান বন্ধ, ম্যানেজার নেই এবং গেটে নোটিশ। যদিও এ বিষয়ে বাগান মালিক পক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। খারাপ হয়ে দেখি ছোয়া মানে কই ফিট হয়ে যাতে কই হসপিটাল লেগা থাকে কই কা হওয়াতে তো হামনি তো মাই হেকি হামনি কে তকলিফ লাগি তা আমি নাপিস হালি আই কে সাহেব কে কলি যে কি স্যার তো কোনো একটু ফাইসলা শুনাও সাহেব মাতি ছোয়া মান কেসন হওয়া থাকে কে তো স্যার তো লাগি হাম তো বিহানে সে কহতে কি দুই টিপ গাড়ি দে তা আমি কলি লিখিত রূপ মে দে ছোয়া মান কে তো মানবাই তো ঠিক আছে হাম লিখিত রূপ মে দে তা আমি কর বাত তো আচ্ছা সে হই গেলাক সাহেব চিঠা বানালাক আপন সে যায় কে ছোয়া মান কে দেলাক দেখে কিন আর আপনি আল্লাহ তো ফিন আজ কালে বাগান বন্ধ করি তা হামিন কাতাও সব কোনো ঝগড়া আলা বাতে নি হয় হে কই হাত নি লাগা হয় কই তোর ফর নি করে তো ফিন কালে বাগান বন্ধ করি সাহেব তো এখন কা বাগান বন্ধ কর নোটিশ লাগাই গেছে তালা ওলা লাগাই দে হে কাহা ভাগলা চিঠি ভি দে হে কি কা তো এইসব কোনো বাতে না খেতে ফিন বাগান বন্ধ করি কা কোম্পানি বলাও না তা হামরা কে সিধা সাহেবে নি লাগি ম্যানেজার নি লাগি তোরে মানে এখন আপ লোগ অভি কিয়া চা রহে হ্যাঁ আমনি মানে চাহাতি যে আমরা কাই ম্যানেজার হটাও আমরা কা দুসরা ম্যানেজার লাগাইছি আপনার নাম আমার নাম জহিমা বিবি চালিমা Thank you.